ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال أعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا أعطي الصلوات الخمس وأعطي خواتيم سورة البقرة وغفر لمن لم يشرك بالله من أمته شيئا المقحمات أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پاٹھ کریے اللهم صل على محمد وعلى صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم مجید الحمدللہ ثم الحمدللہ مہان اللہ سبحانہ و تعالی عالی شان دربارے অসংখ্য কোটি কালিমাত শুকর ও সুজুদ আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে শাবান মাসের প্রথম জুমায় সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা উৎকৃষ্ট জায়গা সাইয়্যিদুল মাকান মসজিদে আসার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্বরে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন রমজানের পূর্ববর্তী মাস শাবান মাস আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে আজ শাবান মাসের পাঁচ তারিখ কয় তারিখ পাঁচ তারিখ আর মাত্র ২৪ অথবা ২৫ দিন বাকি আছে এরপরেই পবিত্র রমজান মাস শুরু হবে ইনশাআল্লাহ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন আহসু হিলাল শাবান লি রমাদান
প্রিয় নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা রমজানের উদ্দেশ্যে শাবান মাসের দিন তারিখের হিসাব রেখো। রমজান সামনে আসছে, মূল টার্গেট হচ্ছে আমাদের কি, রমজান। তো রমজানকে কেন্দ্র করে তোমরা শাবান মাসের হিসাব রেখো। আজ শাবানের কয় তারিখ, আগামীকাল কয় তারিখ, কয়দিন পর রমজান শুরু হতে যাচ্ছে, আর কতদিন বাকি আছে। হ্যাঁ, এভাবে শাবান মাসের প্রত্যেকটা তারিখ তোমরা হিসাব রাখো। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের তারিখের হিসাব রাখা, এটা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি সুন্নাহ, অন্যতম একটি আমল। আমরা ইনশাআল্লাহ হিসাব রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ। এ মাসের অন্যতম আরেকটি সুন্নাহ আমল হচ্ছে প্রিয় নবী বেশি বেশি একটি দোয়া পাঠ করতেন। রজব থেকেই যে দোয়াটা শুরু হয়েছে, আমল শুরু হয়েছে, দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি রজব এবং শাবান মাসে আমাদের উপরে বরকত দান করুন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, হায়াত দারাজ করে দেন, যেন আমরা রমজান মাসের ইবাদত বন্দেগি করতে পারি, রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত অর্জন করতে পারি, সে পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করুন, আমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। শাবান মাসের তাৎপর্য আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে, শাবান মাসের আমল তাৎপর্য সম্পর্কে আমরা আগামীতে আলোচনা শুনব। আজকে আমাদের পূর্বের ধারাবাহিক আলোচনা আপনাদের মনে থাকার কথা, আমরা ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম মেরাজ সম্পর্কে, মনে আছে তো আপনাদের? তিন জুমায় তিন পর্বে আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি, আজকে শেষ পর্ব চতুর্থ পর্বে আমরা তোহফাতুল মেয়ারাজ সম্পর্কে আলোচনা শুনব। তোহফাতুল মেয়ারাজ, মেয়ারাজের হাদিয়া কি ছিল? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে আরশে আযীমে সাক্ষাৎ দান করেছেন, এবং আমাদের নবীর সাথে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, সাক্ষাৎ দান করেছেন এবং কথা বলেছেন। বিদায়ের প্রাক্কালে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ কিছু পুরস্কার, কিছু হাদিয়া, কিছু তোহফা আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তো সেই তোহফাতুল মেয়ারাজ, মেয়ারাজের হাদিয়া, মেয়ারাজের তোহফা, উপঢৌকন, পুরস্কারগুলো কি কি ছিল সে বিষয়ে আমরা আলোচনা শুনব। এ ব্যাপারে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মেয়ারাজের রাত্রে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনটি তোহফা দান করেছেন। সুবহানাল্লাহ। বলেন তিনটি হাদিয়া, তিনটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টি তোহফা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, উতিয়া সালাওয়াতিল খামস। এক নম্বর মেয়ারাজের তোহফা হলো আস-সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? এটা হচ্ছে মেয়ারাজের সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ। মেয়ারাজের রাতে আল্লাহর পক্ষ থেকে এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন, মেয়ারাজ থেকে ফিরে এসেছিলেন। কয় ওয়াক্ত নামাজ নিয়ে? পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে। এ ব্যাপারে মুসলিম শরীফের আরেকটি হাদিস এসেছে, قال النبي صلى الله عليه وسلم فرض الله على امتي 50 صلاه بالشنبي বলেন, মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত?
50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন ফারাজাতু বিজালিকা, আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি জমিনের দিকে অবতরণ করছিলাম, ফিরে আসছিলাম। হাত্তা আতি আলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বিশ্বনবী বলেন ষষ্ঠ আসমানে আসার পর পয়গম্বর মূসার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ, বনী ইসরায়েলের পয়গম্বর আমাদের নবীকে দেখে বললেন মাযা ইফতারাযা রাব্বুকা আলা উম্মাতিক, হে আখিরি জামানার পয়গম্বর আপনার উম্মতের উপরে মহান আল্লাহ কোন বিধানটা ফরজ করে দিয়েছেন একটু বলে যান। কে বললেন? হযরতে মূসা। বিশ্বনবী বলেন আমি বললাম ফরাদাল্লাহু আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফিফ, হে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে ফিরে যান, ফাসআলহু আত-তাখফিফ কিছু কমায় নিয়ে আসেন, কারণ ফা ইন্না উম্মাতাকা লা তুতীকু বিযালিকা, আমার বিশ্বাস আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে। আপনি যান, সুযোগ যেহেতু আছে, এখনো ষষ্ঠ আসমানে আছেন, আল্লাহর কাছে ফিরে যান, ফিরে যান আল্লাহর কাছে, কিছু কমায় নিয়ে আসেন। বিশ্বনবী বলেন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলাম কমানোর জন্য, আরজি জানাইলাম। ফাওয়াযা আন্নি শাতরাহা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমায় দিলেন। অন্য আরেক বর্ণনায় এসেছে 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন, আরেক বর্ণনায় 10 ওয়াক্ত কমায় দিয়েছে। নবীজি অবশিষ্ট ওয়াক্তগুলো নিয়ে ফিরে আসছিলেন, আবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যায়। পয়গম্বর মূসা জিজ্ঞেস করলেন কয় ওয়াক্ত কমাইছেন, আমাদের নবী বললেন 5 ওয়াক্ত অথবা 10 ওয়াক্ত কমাইছেন। পয়গম্বর মূসা বলেন না ইরজি ইলা রাব্বিক, আবার আল্লাহর কাছে ফিরে যান, কারণ 40 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না, কিছু কমায় নিয়ে আসেন। আমাদের নবী আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আবার কিছু কমায় দেওয়া হলো। নবীজি মূসার কাছে ফিরে আসলেন, মূসা আবার বলল না তাও পারবে না, আবার যান কিছু কমায় নিয়ে আসেন। নবীজি বলেন ফালাম আজাল বাইনা রব্বি ওয়া বাইনা মূসা, আমি নামাজ কমানোর জন্য একবার আল্লাহর কাছে যাই আর একবার মূসার কাছে আসি, মূসার কাছ থেকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে মূসার কাছে বারবার যাওয়া আসা করলাম। এরপরে শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসুন ওয়া হিয়া খামসুনা, মাত্র 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্নাহুন্না খামসুন ওয়া হিয়া খামসুনা, রাকাতের সংখ্যার দিক দিয়ে, ওয়াক্তের দিক দিয়ে 5 ওয়াক্ত, কিন্তু মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ, এই 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসছিলেন। পয়গম্বর মূসার সাথে দেখা হলে আবারও তিনি বললেন 5 ওয়াক্ত পড়বে না, পারলে আরো কিছু কমায় নিয়ে আসে। নবীজি বললেন ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে লজ্জা আছে। একজন মানুষ আরেকজনের কাছে অভিযোগ নিয়ে কতবার যেতে পারে, আমি তো বারবার গেলাম, বারবার গেলাম, শেষ পর্যন্ত আল্লাহ বলেই দিয়েছেন 5 ওয়াক্ত সমান কত ওয়াক্ত, 50 ওয়াক্ত, এখন আপনি আবারও যেতে বলছেন না? ইস্তাহিয়াইতু, আমি লজ্জাশীল, আল্লাহর কাছে যেতে আমার লজ্জা লাগতেছে, আমি আর পারবো না, আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার উম্মতের কাছে এই 5 ওয়াক্ত নিয়েই চলে গেলাম। সুবহানাল্লাহ, আমার প্রিয় ভাইরা, এটা হচ্ছে মেয়েরাজের এক নম্বর হাদিয়া, কয় ওয়াক্ত নামাজ। বলে হুজুর আল্লাহর কাছে হাদিয়া দেওয়ার মতো আর কোনো কি কিছু ছিল না, এই 5 ওয়াক্ত নামাজেই কি হাদিয়া দিছেন? ফজরের নামাজে কি কষ্ট, রে বাপ রে বাপ, আরো যদি শীতকাল হয় অনেক কষ্ট, তো নামাজ ছাড়া হাদিয়া দেওয়ার মতো আল্লাহর ভান্ডারে আর কিছু কি ছিল না? এই নামাজ কি আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হাদিয়া পুরস্কার হিসেবে, তোহফা হিসেবে কেন নির্ধারণ করলেন? প্রশ্ন হয় কি হয় না? আমার প্রিয় ভাইরা সহজ জবাব বলুন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন
যে পৃথিবীর মুমিন মুসলমান তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। সবচেয়ে আল্লাহকে ভালোবাসে, কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে যারা মুমিন মুসলমান তারা সবচেয়ে আমি আল্লাহকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে। তো আল্লাহ জানেন যে পৃথিবীর মানুষ মুমিন মুসলমান তারা আল্লাহকে ভালোবাসে। আর দুনিয়ার নিয়ম হলো, ভালোবাসার একটা দাবি হলো, প্রত্যেক প্রেমিক তার প্রেমাস্পদকে দেখতে চায়, তার সাথে কথাবার্তা বলতে চায়। মনের মধ্যে অনেক বড় আশা, আহ যদি আমার প্রেমিকার সাথে, প্রেমাস্পদের সাথে আমার দেখা হতো, তার সাথে যদি প্রকাশ্যে সরাসরি কথাবার্তা হতো, কতই না ভালো। প্রত্যেক প্রেমিকের মনে এটা আশা, প্রেমাস্পদের সাক্ষাৎ লাভ করা এবং তার সাথে কথাবার্তা বলা। তো আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর ভালোবাসার দাবি হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে যদি দেখতাম এবং কথাবার্তা বলতে পারতাম আল্লাহর সাথে, তাহলে মনের সব যন্ত্রণা দূর হয়ে যেত, মনটা শান্ত হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে বান্দা আমাকে দেখতে চায়, এই আশা তাদের অন্তরে আছে। কিন্তু কিভাবে সম্ভব? পৃথিবীতে সরাসরি আল্লাহকে কেউ দেখতে পারে নাই, একমাত্র আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আযীমে নিয়ে জাগ্রত অবস্থায়, ঘুমের কোনো কিসসা নয়, জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলা সাক্ষাৎ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাসের রাওয়ায়েত, নবীজি বলেছিলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, মেরাজের রাত্রে আমি আমার রবকে সচোখে দেখেছি। সুবহানাল্লাহ। যদি অন্য হাদিসে আসছে আল্লাহকে দেখেন নাই, আল্লাহর নূর দেখেছেন, যাই হোক সে বিষয়টা ভিন্ন, তবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এবং গোপন কথাবার্তা হয়েছে, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। তো একমাত্র আমাদের নবী আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলার তৌফিক লাভ করেছিলেন। এছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আল্লাহকে দেখা এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলা কি সম্ভব? সম্ভব না। তবে আল্লাহ তো জানেন যে আমার বান্দারা, আমার বান্দিরা তারা আমাকে অবশ্যই দেখতে চায়, কথাবার্তা বলতে চায়, কিন্তু দেখতে তো পারবে না, স্পষ্ট কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দিয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষ, আখেরি নবীর উম্মত, তারা তো আমি আল্লাহকে সরাসরি দেখতে পারবে না, কথাও বলতে পারবে না, তবে পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করে দিলাম, ফরজ করে দিলাম, এই নামাজের মাধ্যমে একটা সিস্টেমে তারা আমি আল্লাহর সাথে কথাবার্তা বলবে। নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন, কথা বলেছেন, আর নবীর উম্মত সরাসরি না হলেও নামাজের মাধ্যমে কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে। সহিহ বুখারীর হাদিস, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথা হয়, এর প্রমাণ হলো বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর। রাব্বিল আলামিন যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, সমগ্র বিশ্বের রব। বান্দা যখন নামাজে সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে বান্দার এই প্রশংসার জবাব দেন, হামিদানি আব্দি, হামিদানি আব্দি। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা দেখো আমার বান্দা নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমি আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন দ্বিতীয় আয়াত পড়ে আর রহমানির রহিম, যিনি দয়ালু, যিনি মেহরবান, এভাবে যখন আল্লাহর গুণকীর্তন করে নামাজের মধ্যে আল্লাহ জবাব দেয় আসনা আলাইয়া আব্দি, ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা, আমার বান্দিরা তারা নামাজের মধ্যে আমি আল্লাহর গুণকীর্তন বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিয়ে দেয় আরশে আযীম থেকে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। এভাবে যখন বান্দা বলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে মাজ্জাদানি আব্দি, ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহকে সর্বোচ্চ মর্যাদা দান করতেছেন।
সর্বোচ্চ মর্যাদা তারা আমাকে দিচ্ছে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের অধিপতি মালিক একমাত্র আমাকে ঘোষণা করছে আমার বান্দা। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে ফেরেশতারা, হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা কি চাচ্ছে, ইয়াকা না'বুদু, তারা বলছে আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। আমার বান্দারা দুনিয়ার কারো কাছে চায় না, আমি আল্লাহর কাছে চাই। তো এই বিষয়টা তো হ্যাঁ আমার এবং আমার বান্দাদের ব্যাপার, বান্দারা আমার কাছে চাচ্ছে আর দেওয়ার মালিক একমাত্র আমি। বলে আব্দি মা সাআল, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমার বান্দা নামাজের মাধ্যমে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। কোন পথে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথে আমাদেরকে চালান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, তাদের পথে নয় যাদের উপরে আপনার আযাব এসেছে, গজব এসেছে এবং যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদের পথে নয়। এভাবে যখন হেদায়েতের জন্য আমরা নামাজের মধ্যে দোয়া করি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হাজা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা হেদায়েতের জন্য দোয়া করতেছে, আমি আল্লাহ আমার বান্দাকে আমার বান্দিকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দেব। কি বুঝে গেল? আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি আর প্রত্যেকটা আয়াতের জবাব আরশে আযীম থেকে আল্লাহ তাআলা প্রদান করেন। বুঝে গেল নামাজের মাধ্যমে আমাদের কথাবার্তা হচ্ছে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আমরা আল্লাহকে সরাসরি দেখতে পারবো না, সরাসরি কথাও বলতে পারবো না। নবীজি দেখেছেন, নবীজি কথা বলেছেন, কিন্তু এই উম্মতের বিশেষ মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার, এমন একটা মেরাজের হাদিয়া দিয়ে দিয়েছেন, এই হাদিয়া অর্থাৎ নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা বান্দি কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। বোঝা গেল এই হাদিয়াটা বাস্তবেই হ্যাঁ অনেক দামি একটা হাদিয়া, দামি একটা তোহফা, কোনো সন্দেহ আছে? আমার প্রিয় ভাইরা, নামাজ এটা যে কত বড় হাদিয়া আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্য, কত বড় একটা বিধান, নিয়ামত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের আরেকটা হাদিস, তিনি একদিন প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা যে আমলগুলো করি এই আমলগুলোর মধ্যে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তোমরা যে আমলগুলো করো এই সমস্ত আমলের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় পছন্দনীয় আমল হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। নামাজ এটা হচ্ছে ঈমানের পরে সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত। আল্লাহ এই মেরাজের রাত্রেই এই উম্মতের উপরে এই নামাজ ফরজ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এটা কত বড় পুরস্কার, কত বড় হাদিয়া, খেয়াল করেন। নামাজের প্রস্তুতি যখন থেকে বান্দা শুরু করে দেয়, নামাজ এখনো পড়ে নাই, নামাজ পড়ার আগে নামাজের প্রস্তুতি গ্রহণ করি কি করি না? কথা বলেন না কেন? নামাজের প্রস্তুতি গ্রহণ করি না? করি। এটা কত বড় একটা ফজিলতের ইবাদত। নামাজ এখনো বান্দা শুরুই করে নাই, কেবল প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। যখন থেকে প্রস্তুতি নিয়েছে তখন থেকেই বান্দার গোনা মাফ শুরু হয়ে গেছে। আমার কথা নয়, বিশ্ব নবীর হাদিস। নবীজি বলেছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযু আখরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে ওযু করলো, ফা আহসানাল ওযু, ওযুকে সুন্দর রূপে সম্পন্ন করলো, তাড়াহুড়া করে নয়, সুন্নত সহ ফরজ সহ সুন্দরভাবে ওযু করলো, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে গোনাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, নবীজি বলেন, এমন কি তোমাদের হাতের আঙ্গুলের যে নখ আছে এই নখের নিচ দিয়ে তোমাদের গোনাগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের জন্য যখন আমরা প্রস্তুতি নেব, উযু করব, উযু অবস্থায় আমাদের গোনাগুলো মাফ করে দিবেন কে? গোনা মাফ শুরু হয়ে গেছে, কেবল আপনি উযু করছেন, নামাজ তো অনেক পরে, উযু করতেছেন, গোনা পাপ শুরু হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, মান তাতাহ্হারা ফি বাইতিহি, নামাজের উদ্দেশ্যে ঘরে
বাসা বাড়িতে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে, উজু করবে, প্রয়োজনে গোসল করবে, নামাজের জন্য পবিত্রতা হাসিল করবে, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, এরপর নিজের ঘর থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হবে, রওনা হবে, আল্লাহর ফরজ বিধান ফরজ নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে রওনা করে, কানাত খতওয়াতাহু ইহদাহুমা তাহুদ্দু খতিয়া ওয়াল উখরা তারফাউ দারাজা, নবীজি বলেন ঘর থেকে বের হয়েছে যে কদম ফেলতেছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, ওয়া তারফাউ দারাজা, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদাকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। তাহলে এখনো নামাজ শুরু করে নাই, উযু করে ঘর থেকে বের হয়েছেন, দেখেন গুনাহ মাফ শুরু হয়ে গেছে, উযুতে একবার গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহগুলো কবিরা গুনাহগুলো তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি বের হয়েছেন নামাজের উদ্দেশ্যে মসজিদে আসবেন, আসার পথে প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করে দিচ্ছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নামাজ এই উম্মতের জন্য মেরাজের কত বড় হাদিয়া, এই নামাজের মাধ্যমে আপনি আমি যে গুনাহ করি, গুনার কারণে আমাদের জন্য জাহান্নামের আগুন জ্বলতে থাকে, জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়, গুনার কারণে আমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে ফেলি, কিন্তু যখন আমরা নামাজ পড়ি নামাজের মাধ্যমে ওই গুনার কারণে জাহান্নামের আগুন যে জ্বালিয়ে ফেলেছি ওই আগুনটা নিভে যায়, নির্বাপিত হয়ে যায়। আমার কথা নয়, বিশ্বনবী বলেছেন ইন্নালিল্লাহি মালাকান ইউনাদি ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেক ফরজ নামাজের আগে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একজন ফেরেশতা আছে, এই ফেরেশতা দুনিয়াবাসীর দিকে ঘোষণা করে জানায় দেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, কুমু ইলা নিরানিকুমুল্লাদি নিরানিকুমুল্লাতি আওকাততুমুহা ফাআদফিউহা, হে বনি আদম, আদম সন্তান, গুনার কারণে তোমরা যে জাহান্নামের আগুন জ্বালিয়ে ফেলেছো, তোমাদের জন্য জাহান্নামের আগুনকে উদ্দীপ্ত করা হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজের জন্য কোমু দাঁড়ায় যাও, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ফাআতফিউহা, এরপর নামাজের মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভায়া ফেলো, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গুনার কারণে যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করেছো, তোমরা নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজের প্রস্তুতি নাও, নামাজের মাধ্যমে ফাআতফিউহা, জাহান্নামের আগুনের তাপ কমাতে থাকো, নির্বাপিত করো, সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কথা স্পষ্টভাবে বোঝা যায়, যারা নামাজ পড়বে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটা কত বড় ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, সর্বপ্রথম যেই বিষয়টা দিয়ে হিসাব উদ্বোধন হবে, অনুষ্ঠান শুরু হবে, ওই বিষয়টা হলো আস-সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, আল্লাহর নবী বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে সর্বপ্রথম। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কি বলেন, আছে না নাই, আজান হচ্ছে, দিব্যি দুনিয়াবি কাজ কর্মে লিপ্ত হয়ে আছে, নামাজের খবর নাই। যদি নামাজের দাওয়াত দেন, অনেকে আবার বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে, কি বলেন, বলেন হ্যাঁ, আরে নামাজ পড়ে কি লাভ হবে, ইমান আমাদের কি আছে, আপনি আপনার এই ইমান নিয়ে যদি কবরে যান, নামাজ পড়েন নাই, এই ইমান নিয়ে আপনি কবরে গেছেন, কবরের শাস্তি আছে না নাই, বেনামাজির কবরে শাস্তি আছে না নাই, আছে, আপনার কবর হাসর মিজান ফুলসেরা সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাবেই হবে নামাজের, আপনি নামাজ ছাড়া মুমিন, আপনার ইমান আছে, নামাজ না পড়লে কি হবে, ইমান আছে, তো বেনামাজি হয়ে যদি মরে যান, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবের সময় আপনি আউট, হিসাব দিতে পারবেন না। এজন্য আমার প্রিয় ভাইরা, এই নামাজ আমাদের ঠিক করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ হলে একদলকে জাহান্নামে পাঠাবেন আর একদলকে জান্নাত দিয়ে দেবেন। যারা জান্নাতে যাবে, আমাদের মধ্যে কিছু নেককার ভাই আছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, আবার আমাদের মধ্যে কিছু বদকার ভাই আছে, জাহান্নামে যাবেন,
জান্নাতীরা দেখবে যে জাহান্নামীর ভাইয়েরা তারা জাহান্নামে চলে যাচ্ছে, আরে তাদের মধ্যে আমার পরিচিত, আমার ভাই, আমার দোস্ত, আমার বন্ধু, তারাও তো আছে, জাহান্নামে যাচ্ছে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ওরে ভাই কোন আমলটা, কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করলো, জাহান্নামে কেন গেলে, কি কারণে গেলে? জাহান্নামীরা বলবে, কয়েকটা কারণ বলবে, তার মধ্যে প্রথম নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণেই তারা বলবে, ভাই আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি, এই কঠিন আজাবের মধ্যে আমরা চলে যাচ্ছি, এক নম্বর কারণেই হলো আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, ঠাট্টা করতাম, কন্যা না হৌদু মাল খাওয়াইতে, যারা দিনদার নামাজি মুমিন মুসলমানদেরকে দেখে ঠাট্টা করতো, আমরাও তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতাম যে হাজি হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। অনেকে আছে না নাই, নিজে নামাজ পড়ে না, আর এক বন্ধু যখন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে যখন নামাজে আসে, বলে এই হাজি সাহেব যাচ্ছে, কি বলেন, বলে কি বলে না, কয় কি রে দোস্ত, তুই তো সুফি হয়ে গেছিস, দরবেশ হয়ে গেছিস, ঠাট্টা করে কি করে না? সেদিন আফসোস করবে আর বলবে, আহ আমরা নামাজি তো ছিলাম না, নামাজিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম, এ কারণেই আজকে আমরা জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। জাহান্নামে অবস্থান করবে যারা বেনামাজি, কোথায় যাবে? আরে বলেন না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবেই না, জাহান্নামে তারা থাকবে কাদের সাথে, সে কথাটাও নবীজি বলেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইউহাফিজ আলাইহা কানা ইয়াউমাল কিয়ামাতি মা ক্বারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। নবীজি বলেন, যারা নামাজকে হেফাজত করে নাই, নামাজ ঠিক মতো পড়ে নাই, বেনামাজি হয়ে কবরে চলে আসছে, এরা তো জাহান্নামে যাবেই। কাদের সাথে থাকবে? মা কারুন, কারুনের সাথে। কারুনের সাথে থাকবে, ফেরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, এবং প্রসিদ্ধ কাফের, প্রসিদ্ধ মুশরিক উবাই ইবনে খলফের সাথে তাদের হাসর নাসর হবে, তাদের সাথে এরা থাকবে। চারজন ব্যক্তির নাম নবীজি বলেছেন, কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খলফ, এই চারজনের সাথেই বেনামাজিরা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। চারজনের কথা কেন বলা হলো, বিশেষভাবে এই চারজনের কথা কেন বলা হলো? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় এসে বলেছেন যে যেই বিষয়গুলো আমাদেরকে নামাজ থেকে গাফেল রাখে, এরকম বিষয়ে মূল বিষয় হচ্ছে চারটি। কয়টি? চারটা জিনিস আছে, যেই চারটা জিনিস বেশিরভাগ মানুষকে নামাজ থেকে দূরে রাখে, গাফেল বানিয়ে রাখে। এক নম্বর হলো লি মুলকিহি, মানুষের ক্ষমতা, রাজত্ব, ক্ষমতা, এটা এমন একটা জিনিস, অনেক ক্ষেত্রেই মানুষ ক্ষমতার কারণে বিভ্রান্ত হয়ে যায়, গোমরা হয়ে যায়, নামাজ পড়তে আসে না। কেন? তার তো ক্ষমতা আছে, সমাজের মধ্যে নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, সে চিন্তা করে, আরে নামাজ পড়ে আমার লাভ হবে কি? নামাজ পড়তে যাবে যারা গরিব অসহায় আছে, চলতে পারেন, আমি তো সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল, তো আমিও তাদের সাথে গিয়ে এক কাতারে দাঁড়াবো, এটা তো হতে পারে? ক্ষমতার কারণে বিভ্রান্ত হয়ে যায়, দিনের জ্ঞান বুঝ অনেকের আসে না। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরকম ক্ষমতা, এরকম রাজত্ব যাদেরকে নামাজ থেকে গাফেল রেখেছে, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? কারণ ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন যে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক ছিলেন, মিশরের রাজত্ব পরিচালনা করেছেন। এই ক্ষমতার কারণেই ফেরাউন মুসা আলাইহিসসালামের উপরে ঈমান আনে নাই, ক্ষমতার কারণে, ক্ষমতাই তাকে ঈমান থেকে দূরে রাখছে। তো ক্ষমতার কারণে, রাজত্বের কারণে, নেতৃত্বের কারণে যারা নামাজ থেকে গাফেল থাকবে, এদের হাসরটা হবে কার সাথে? আরে বলেন না, কার সাথে? ফেরাউনের সাথে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর হলো মানুষের মাল সম্পদ টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, আখেরাতের চিন্তাধারা তখন করে না। ঠিক না? বেশি টাকা পয়সা বেশি হয়ে গেলে আখেরাতের চিন্তাধারা করে না,
নামাজ পড়তে আসে না, টাকা পয়সার অভাব নাই, সম্পদের কারণে নামাজ থেকে দূরে থাকে। আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম যারা সম্পদের মোহে পড়ে, টাকা পয়সার দাপট দেখায় নামাজে আসে না, নামাজ থেকে দূরে থাকে, এরকম টাকাওয়ালাদের হাসর হবে মা কারুন, কার সাথে? কারুনের সাথে। কারণ কারণ সে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, দিনের পথে আসে নাই, সম্পদের বড়াই করে, তার অঢেল সম্পত্তি ছিল, অনেক সম্পদের মালিক ছিল। লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া, কোরআনে কারিমে অনেক লম্বা বিশদ বিবরণ এসেছে, তার সম্পদ এত বেশি ছিল, এত বেশি ছিল, তার সম্পদগুলোকে জমা করে রাখার জন্য যে ঘর ছিল, যে ঘর গুদাম ঘর, যে সম্পদ রাখা হতো, সেই সম্পদ বহন করার জন্য, সম্পদ বহন করার জন্য মানে ওই সম্পদগুলো রক্ষিত করে রাখার জন্য যে তালা চাবির ব্যবস্থা ছিল, ওই চাবি বহন করার জন্য 70টি মোটা তাজা খচ্চরের পিঠে বহন করা হতো, এত বেশি সম্পদ ছিল, সোনা রূপা ছিল, ওগুলো একটা গুদাম ঘরে ছিল। তো এই গুদাম ঘরগুলো এত বেশি ছিল, সেই ঘরে যে তালা ছিল, ওই চাবি আর তালা বহন করার জন্য 70টা মোটা তাজা খচ্চরের প্রয়োজন হতো, চাবি বহন করার জন্য। এবার বলেন কি পরিমাণ সম্পদ তার ছিল। তো যারা এই টাকা পয়সার কারণে, সম্পদ থাকার কারণে, মাল থাকার কারণে অহংকারী হয়ে যায়, নামাজ পড়ে না, দিনের পথে আসে না, এদের হাসর হবে মা কারুন, কারুনের সাথে। তৃতীয় নম্বর আরেকটা কারণ নামাজ থেকে আমাদের গাফেল রাখে, সেটা হলো লিজাহিহি, মানুষের মর্যাদা সম্মান, অনেক বড় সম্মানী, সমাজের মধ্যে বড় সম্মান মর্যাদার অধিকারী, অনেক সময় সম্মান বেশি হওয়ার কারণে সে দিনের কাজে অংশগ্রহণ করে না, নামাজে আসে না, বলে নামাজে যাব কিভাবে, আমার মতো সম্মানী মানুষ নামাজে গিয়ে ইমাম সাহেবের পিছনে কেমনে নিয়ত করে, কারণ আমি এত বড় সম্মানী মানুষ, ওখানে গেলে তো ইমাম সাহেবের আগে যেতে পারবে নাকি, আরে জোরে কর না, আগে যেতে পারবে, পিছনের কাতারে দাঁড়াতে হবে, ধনী গরিব সবাই মিলে এক কাতারে দাঁড়াতে হয়, ঠিক কি ঠিক না? তো তার সম্মান আর মর্যাদার কারণে সে এত বেশি অহংকারী হয়ে গেছে, সে এক কাতারে থাকতে রাজি না, সে নামাজেই পড়তে আসে না, সম্মান মর্যাদা তাকে নামাজ থেকে গাফেল রাখবে। হযরত ইবনুল কাইয়িম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্মান মর্যাদা যাকে নামাজ থেকে গাফেল রাখবে, দূরে রাখবে, এই ব্যক্তির হাসর হবে মা হামান, কার সাথে? হামানের সাথে। কারণ সম্মান মর্যাদার দিক দিয়ে হামানের সম্মান কম ছিল না, ওয়াকানা উযীরান লি ফিরাউন, হামান ছিল ফিরাউনের এক নম্বর উযীর, ফিরাউনের ডান হাত যাকে বলা হতো, তার নেতৃত্বেই সব কিছু পরিচালিত হতো, এরকম মর্যাদাবান একজন উযীর ছিলেন হামান। মর্যাদার কারণে সে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই, ইসলামের পথে আসে নাই। তো যারা এরকম মর্যাদার কারণে নামাজ পড়বে না, নামাজ থেকে গাফেল হয়ে থাকবে, তাদের হাসর হবে হামানের সাথে। আরেকটা কারণ চার নম্বর, সেটা হলো তিজারত, ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য অনেক সময় আপনাকে আমাকে নামাজ থেকে গাফেল করে রাখে। আজান হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি নামাজে আসতেছি না, কারণ ব্যবসার কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, ব্যবসা বাণিজ্য আপনাকে আল্লাহর বিরাট বড় হুকুম নামাজ থেকে গাফেল করে রাখছে, মনে রাখবেন। ব্যবসা বাণিজ্য যাদেরকে নামাজ থেকে গাফেল করে রাখে, এদের হাসর হবে উবাই বিন খালফ। উবাই বিন খালফ সে আরবের মধ্যে অনেক বড় একজন ব্যবসায়ী ছিল, ব্যবসার দাপট দেখায় সে চলাফেরা করত, ইমানের দৌলত তার নসিব হয়। আমার প্রিয় ভাইরা, রমজান মাস আসতেছে, আমরা এখনো অনেকে এমন আছি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি না। কি বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? এক নম্বর আমল হচ্ছে নামাজ। নামাজ যদি আপনার ঠিক থাকে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে হাজারো পাপ কাজ থেকে বাঁচায় রাখবে, বিরত রাখবে, নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়। আমাদের সবার মধ্যে সমস্যা আছে, কি বলেন, আছে না নাই? একদল আছে নামাজ পড়ি না, আরেকদল আছে নামাজ তো পড়ি কিন্তু সঠিকভাবে নামাজ পড়ি না, সঠিকভাবে পড়ি না, তাড়াহুড়ো করে এমনভাবে নামাজ পড়ি,
খুব তাড়াহুড়া, নামাজে আসলে নামাজে মন বসে না, তাড়াহুড়া করে পড়ে। আমার প্রিয় ভাইয়েরা যারা নামাজ পড়ছে, নামাজকে আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে। আর যারা নামাজ পড়ি না, ঠিক মতো নিয়ত করতে পারি না, যে ইনশাআল্লাহ রমজান আসতেছে আমি পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত এখন থেকেই করলাম, কি বলেন যুবক ভাইয়েরা, পারা যায় না নিয়ত করতে? আপনি যদি নিয়ত করেন, এই উম্মতের বিশেষত্ব একটা বিশেষ মর্যাদা, এই উম্মত কোন নেক আমলের নিয়ত করলেই আল্লাহ তাআলা অটোমেটিক সব লিখে দেবে, সুবহানাল্লাহ। নিয়ত করার পর সে যদিও কাজটা করে নাই, একটা সব কিন্তু তার আমলনামায় আসবেই, আর যদি কাজটা করে তাহলে ডাবল সব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নিয়ত করতে পারি না, রমজান আসতেছে এখন থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করব, কারা কারা নিয়ত করে হাত উঁচু করে আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান, আমিন। এক নম্বর পুরস্কার, এক নম্বর হাদিয়া কি বলছিলাম, নামাজ। মেরাজের রাতে নবীজি এই উম্মতের জন্য পুরস্কার নিয়ে আসছিলেন, কি? নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর পুরস্কার, সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি, দ্বিতীয় নম্বর পুরস্কার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা আরেকটি দিয়েছেন, সেটা হলো খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই শেষ দুই আয়াত এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় পুরস্কার, সুবহানাল্লাহ। সময় তো নাই, বলারও সময় নাই, একটা হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারা, নবীজি বলেন সূরা বাকারার শেষ দুইটা আয়াত এমন আছে, মান কারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে, ঘুমানোর পূর্বে এই দুইটা আয়াত পাঠ করে ঘুমায়, কাফাতাহু, এই দুইটা আয়াতেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। যথেষ্ট হবে মানে, যথেষ্ট হবে মানে এর অনেক অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তার মধ্যে একটা অর্থ হলো আপনাকে সারা রাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত নিয়োজিত ফেরেশতারা আপনাকে হেফাজত করে রাখবেন, সুবহানাল্লাহ, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো শত্রু জিন্নাত, হ্যাঁ, অন্য অন্য কোনো ক্ষতিকর কোনো জিনিস আপনার ক্ষতি করতে পারবে, এই আয়াত দুইটাই যথেষ্ট। অনেক ক্ষেত্রে অনেকের তাহাজ্জুদের আমল থাকে, কোনো কারণে যদি তাহাজ্জুদ পড়তে না পারে, এই আয়াত দুইটা যদি পড়ে ঘুমায়, কাফাতাহু, তার জন্য তাহাজ্জুদের জন্য দুইটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। অনেক ফজিলতের এই দুইটা আয়াত, সর্বশেষ দুইটা আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত। নবীজি বলেছেন, ফাতাআল্লামুহুন্না ওয়াআল্লিমুহুন্না নিসাআকুম ওয়াআবনাআকুম, হে আমার উম্মতেরা, তোমরা মহিলাদেরকে এবং ছোট ছোট বাচ্চাদেরকেও, সন্তানদেরকে তোমরা এই দুইটা আয়াত শিখাই দিও, দুইটা আয়াত শিখাই দিও, কারণ ফাইন্নাহুন্না ফাইন্নাহা সালাতুন ওয়া কুরআনুন ওয়া দুআ, আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এই দুই আয়াত যথেষ্ট, ওয়া দুআউন, এবং বিশেষ এক ধরনের দোয়া এই আয়াত দুটোতে আছে। অনেক লম্বা চৌড়া আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না, এই দুইটা আয়াতের আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক বড় দামি আয়াত। একবার জিব্রাইল আমিন আসলেন, জিব্রাইল আমিন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসমানের দিকে তাকান। নবীজি আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন একটা দরজা, আসমানের একটা দুয়ার নবীজির সামনে ওপেন করে দেওয়া হয়েছে। জিব্রাইল আমিন বললেন যে এই আসমানের এই দরজাটা পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কখনো কোনো সময়ের জন্য খোলা হয়নি, আজকেই শুধু খোলা হলো, সুবহানাল্লাহ। এরপরে নবীজি দেখলেন দরজা খোলার পর সেখান থেকে একজন ফেরেশতা জমিনে অবতরণ করলেন, অতিথি ফেরেশতা। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা আর কোনোদিন জমিনে আসে নাই, এই মাত্র জমিনে আসছে, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে ফাসাল্লামান নাবিয়্যা, আমাদের নবীকে সালাম দিলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, আবশির বি নূরাইন, আমি আপনাকে দুইটা নূরের সুসংবাদ দিচ্ছি, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা, আপনার পূর্বে কোনো নবীকে এবং কোনো নবীর উম্মতকে এই দুইটা নূর আল্লাহ দেন নাই, শুধু আপনাকে এবং আপনার উম্মতদের জন্য এই দুইটা নূর আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা হলো ফাতিহাতুল কিতাব, সূরায়ে ফাতিহা, আর একটা হলো খাওয়াতিম সূরাতিল বাকারা, সূরায়ে বাকারার শেষ দুই আয়াত। এরপরে ফেরেশতা বলল, যে ব্যক্তি এই আয়াতগুলো পাঠ করবে, সূরা ফাতিহা এবং এই সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে,
ইল্লা উতিতাহুমা, যে ব্যক্তি পাঠ করবে তাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ, পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। প্রতিদান কি? আল্লাহর ভাণ্ডারে অভাব আছে নাকি? আল্লাহ তাআলা এর প্রতিদান দিয়ে দেবেন, আল্লাহ তাআলা এর আমল আমাদের করার তৌফিক দান করেন। তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার, মেরাজের পুরস্কার বলেন কি? সূরা বাকারার শেষ দুই আয়াত বিশেষ পুরস্কার। এরপরে নাম্বার তিন, প্রিয় নবী তৃতীয় নাম্বার আরেকটা হাদিয়া নিয়ে আসছেন এই উম্মতের জন্য বিশাল বড় একটা সুসংবাদ, সেটা হলো গফিরা লা মান লাম ইউশরিক বিল্লাহ মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। নবীর এই উম্মতের জন্য আল্লাহ তাআলার ঘোষণা ছিল, ওগো আল্লাহর নবী, শুধুমাত্র আপনার উম্মতদের জন্য এই ঘোষণা, তারা যত বড় গুনাহই করুক না কেন, যদি শিরিকের গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। কিসের গুনাহ থেকে? শিরিকের গুনাহ থেকে যদি মুক্ত থাকতে পারে, এছাড়া যত বড় বড় কবিরা গুনাহও যদি করে, আমি আল্লাহ বিভিন্ন অজুহাতে তাদের অনেককে মাফ করে দেব। সুবহানাল্লাহ, বড় বড় গুনাহও আমি আল্লাহ মাফ করে দেব। যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, হাফেজে কোরআন সুপারিশ করে তাদের দর্জনকে কি জান্নাতে নিয়ে যাবে? হাদিস আছে না নাই? নবীদেরকে সুপারিশের অনুমতি আল্লাহ দিবেন, শহীদদেরকে দিবেন, আপনার আমার যাদের ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে নাবালিক অবস্থায়, তারাও সুপারিশের অধিকার পাবে। তো এই ধরনের সুপারিশ এবং বিভিন্ন ওসিলায় বড় বড় এই উম্মতের পাপীদেরকেও আল্লাহ চাইলে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা শুধু এই উম্মতের জন্য বিশেষ ঘোষণা, তবে শিরিকের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। এখন যদি বলেন আল্লাহ তো মাফ করবে, নামাজ রোজার দরকার কি? না, আল্লাহ কাকে মাফ করবেন, কোন ওসিলায় মাফ করবেন, এটা আমাদের জানা নাই। অতএব আমলের কোনো বিকল্প নাই। রমজান মাস শুরু হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করি, অন্যান্য আমলগুলোতে একটু মনোযোগ দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি, চার রাকাত কাবলা জুমার সুন্নাত।